নমস্কার, Any24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। কাছাড়ের শিক্ষা প্রতিষ্ঠান 30 এবং 31 মে বন্ধ থাকবে। শিলচর 29 মে প্রবল বৃষ্টির কারণে কাছাড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলি 30 এবং 31 মে বন্ধ থাকবে। জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে কাছাড় জেলা প্রশাসন 30 ও 31 মে কাছাড়ের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছুটি ঘোষণা করেছে। বুধবার এখানে এক আদেশ জারি করে জেলা ম্যাজিস্ট্রেট কাম চেয়ারম্যান জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রোহন কুমার ঝা বলেছেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান উভয় সরকারি বেসরকারি কাছাড় জেলা অধীনে এই 2 দিন বন্ধ থাকবে। তবে নির্ধারিত সেমিস্টার এবং কম্পার্টমেন্টাল পরীক্ষাগুলি পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে। দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ধারা 30(2)(ভি) এর বিধান অনুসারে আদেশটি জারি করা হয়। এখানে উল্লেখ করা দরকার যে আবহাওয়া বিভাগ ছাড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং খারাপ আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার এবং প্রয়োজনীয় নিরাপত্তা সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন। আপনারা দেখছেন Any24 নিউজ চ্যানেল। এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন।